আপনারা তিনজন এদিকে বাড়ি হবে এদিকে বাড়ি হবে হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবারও ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে, মায়ের টানে মায়ের মন্দিরে আবারও চলে এসেছি। তো আজকের ব্লগটা একটু অন্যরকম তোমার সামনে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবো। দেখতে থাকো ব্লগটা। তো দেখো গাইজ, সিঁড়ি উঠার সাইডে যে বসে আছে তারা বাটিতে ফুল নিয়ে, তো তারাও তারা মানে মায়ের কাছে দেওয়ার জন্য আমরা নেব কি নেব না ফুল তার জন্য বিক্রির জন্য বসে আছে। তো আমরা অলরেডি নিয়েই মায়ের মন্দিরে প্রবেশ করছি। তো দেখো আমি লাইনে দাঁড়িয়ে গেছি, আমার মা ও পেছনে লাইন ধরে, কিন্তু মায়ের দর্শন করতে হবে, মায়েকে মার চরণে ভোগ ছোঁয়াতে হবে। তো দেখো মায়ের অপূর্ব দর্শন, মাকে কিন্তু অপূর্ব লাগছে, খুব ভালো লাগছে। আসলে কি জানো, মানে মায়ের মন্দিরে সিঁড়িতে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই যেন মন প্রাণ একবার জুড়িয়ে যায়। আর মাকে দর্শন করলে তো মনের ভেতরটা একেবারে মনে হয় যেন প্রাণ ফিরে পেল, মনটা একেবারে এরকম একটা ব্যাপার। তো আমাদের কাছে তো এরকমই লাগে, বিশেষ করে আমার কাছে। তো তোমাদের কাছে মাকে দর্শন করলে কি কি হয় তোমাদের মনের ভেতরটা, অবশ্যই কমেন্ট করে বলবে। অ্যাকচুয়ালি আমি কিন্তু পেছনে দাঁড়িয়েছিলাম কয়েকজনের পেছনে, অ্যাকচুয়ালি আমার পিসি সামনে ছিল। তো পিসি আমাকে ডাক দিয়ে বললো যে তুই চলে আয় সামনে, আমি তোর ছেলে আছে কান্নাকাটি করবে, তুই আগে ভুকটা দে আমার আগে, তারপরে আমি দেব। তো আমি পিসি সাহায় দেখো আমি পিঙ্ক কালার শাড়িটা পরে আমার পিসি দাঁড়িয়ে আছে। তো মা আমার পিছনেই ছিল অনেক পিছনে, তো আমি সামনে ভুকটা দিয়ে তারপর আমার ছেলেকে কুলে নিলাম, কারণ ও কান্নাকাটি করছিলো। তো ভাই এদিকে দেখো, আমার পিসি আমার ভাই আমার ছেলেকে নিয়ে একটু ফটো তুললো। আর এদিকে হচ্ছে মায়ের মেইন মন্দিরের মেইন দরজাটা, এখানে প্রণাম করে আমরা তারপরে চরণামৃত নিলাম, ফোঁটা নিলাম, তারপরে পেছন দিকে চলে আসলাম, কারণ ভোগ দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছিলো। আর এদিকে এই পেছন সাইডটা দিয়ে কিন্তু বলি দেওয়া হয়, এই এই যে রুমটা আছে এখানে রাখা হয়েছে, দেখো এদেরকে বলি দেওয়া হবে। আর এদিকে বলি, তার অনেক দেখো অনেক লাইন ধরে আছে। যখন বলি শুরু হয় মানে মেন পুজোটা শুরু হয়, তখন কিন্তু ঢাক বাজানিটা শুরু হয়, অনেকক্ষণ ঢাক বাজানো হয়। আর এখানে দেখো আমি যে প্রণাম করছি, এটা হচ্ছে মহাদেবের মন্দির, মায়ের মন্দিরের ঠিক অপোজিটই এই মন্দিরটা। সেখানেও একটু মাথা টেকিয়ে নিলাম, বাবা ভোলানাথ সবার মঙ্গল করুন। তো দেখো গাইজ, অবশ্যই ভালো লাগবে আজকের ভিডিওটা। তো দেখো গাইজ, এটা হচ্ছে মায়ের মন্দিরের মেইন চূড়া। তো এটাই মায়ের মন্দিরের মেইন মন্দির, এখানে প্রদক্ষিণ করছি আমি।
অনেকেই করে প্রদক্ষিণ, তো আমিও করলাম। আর এটাকে বলে কল্যাণ সাগর, এটাতে কিন্তু অনেক রকমের মাছ আর কচ্ছপ থাকে। কচ্ছপগুলিকে ভাগ্য ভালো থাকলে নাকি দেখা যায়। আমার ভাগ্য ভালো, আমি দেখেছি, কিন্তু তোমাদেরকে আমার দুর্ভাগ্য যে তোমাদেরকে দেখাতে পারিনি। অনেক মাছ দেখাতে পেরেছি, কিন্তু আমি কিন্তু কচ্ছপ দেখাতে পারিনি, কারণ আমরা একটু দেখেছি, মানে মোবাইল অন মানে ভিডিও অন করতে করতেই আবার নিচে চলে গেছিলো, তো আমার দুর্ভাগ্য। তো অবশ্যই এসে একবার দেখে যাবে, খুব ভালো লাগে। এখানে মানুষ বিস্কি, তারপরে মুড়ি অনেক কিছু দেয় মাছ কাছে কচ্ছপকে খাওয়ার জন্য, খুব ভালো লাগে। তারাও খায় এসে, দিতেও ভালো লাগে। আমার ছেলে তো দেখে খুব খুশি। পরে আসবে, আবার আসবে। তো গাইস, পুজো দেওয়া কমপ্লিট আমাদের। তারপরে মায়ের মন্দিরের নিচে একটা নিরামিষ হোটেলে ছিল, তো তাতে আমরা একটু খাওয়া দাওয়া করলাম, কারণ তখন দুপুর 2টা বাজে। পুজো দিতে দিতে দিয়ে ঘোরাঘুরি করার পর অনেকটা বেলা হয়ে গেছিলো, তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ির দিকে রওনা দেব। তো এ পর্যন্তই গাইস ব্লগটা, আর দেখা হবো অন্য কোনো ভিডিওতে। তো টাটা।